হ্যালো ভিউয়ার্স, হ্যাভ এ গুড ডে। ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল। আজকের আমরা এই টিউটোরিয়ালে শিখব কী করে বাফার ম্যাপ করতে হয়। আমরা বিভিন্ন পয়েন্ট ফিচার বা লাইন ফিচার, যেটা রোড নেটওয়ার্ক বা রিভার নেটওয়ার্কে কী করে বাফার ম্যাপ করতে পারি বা মাল্টিপল বাফার ম্যাপ করতে পারি, সেটা আজ আমরা শিখব। তো সবার প্রথম মাথায় রাখতে হবে যে বাফার ম্যাপ করার জন্য যেটা আমার ভেক্টর লেয়ার থাকবে, সেটাকে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে সেটাকে কনভার্ট করব। তার কারণ যদি সেটা ডিগ্রি কোঅর্ডিনেট থাকে, যেমন এটা এই যে এখানে যে রেল হিসাবে যেটি রয়েছে সেটা হচ্ছে, যদি আমি এটার প্রপার্টিসে চলে যাই তাহলে আমি দেখতে পারবো যে এখানে লেখা আছে CRS EPSG 4326, মানে WGS 1984, তাহলে তার ইউনিট হচ্ছে ডিগ্রি ডেসিমেল। তাহলে ডিগ্রি ডেসিমেল এটা স্ফিয়ার হিসেবে রয়েছে, সেখানে কিন্তু আমরা বাফার ম্যাপ করতে পারবো না। বাফার ম্যাপ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই প্রজেকশন সিস্টেমটাকে চেঞ্জ করে UTM প্রজেকশনে কনভার্ট করে নেব। UTM প্রজেকশন আমরা জানি সেটা ফ্ল্যাট সারফেস, এবং সেটা কি ন্যাচারালি রিপ্রেজেন্ট করে মিটার দিয়ে। তো আমরা কি বাফার সেখানে ইজিলি মেজার করতে পারবো, ঠিক আছে। তো সবার প্রথম আমরা কি করব, আমাদের যে রেল ম্যাপটি আছে সেটাকে আমরা এক্সপোর্ট করে নেব। তাহলে প্রপার্টিসে গিয়ে এক্সপোর্ট, সেখানে আসবে সেভ ফিচার অ্যাজ। এরপর কি ফাইল নেম দিয়ে দিব, আমাদের একটা লোকেশনে যেতে হবে। তো আমি ডেস্কটপের মধ্যে আমি একটা ফাইল এখানে ক্রিয়েট করে নিই, যেখানে আমি সমস্ত রেজাল্টগুলোকে রাখবো, সেটা হচ্ছে বাফার বলে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এর মধ্যে নিচ্ছি যে এটা হচ্ছে রেল বলে, রেল সেভ ফাইল, ঠিক আছে, সেভ করে দিচ্ছি। এরপরে CRS এটাকে আমি চেঞ্জ করতে হবে। তো আমি এই ডান দিকে যে সিম্বলটি রয়েছে সিলেক্ট CRS, এখানে ক্লিক করব। এখানে দেখতেই পাচ্ছি WGS 1984, UTM জোন 45 নর্থ দেখাচ্ছে, সেটা সিলেক্ট করে নিয়ে নিব। দেন ওকে, দেন ওকে। তাহলে কি হয়েছে, আমি নিচে যেটা রয়েছে মানে এক্সিস্টিং, সেটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ডিগ্রি ডেসিমেল হিসেবে রয়েছে, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো এটা আমার হচ্ছে নিউ ম্যাপ। এবার এটার যদি প্রপার্টিসে চলে যাই আমি, তাহলে আমি দেখতে পারবো যে এটা রয়েছে এক্সটেন্ড, CRS সব লেখা আছে, এবং ইউনিট হচ্ছে মিটারে রয়েছে, ঠিক আছে। তো সবার প্রথম আমি কী করবো, প্রপার্টিসে গিয়ে সিম্বোলজিতে গিয়ে আমি সিম্পল লাইনে ক্লিক করে আমি একটা রেড নিয়ে দিচ্ছি, বা যে কোনো একটা কিছু নিয়ে নেওয়া যেতে পারে, এবং স্ট্রোক উইডথ আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। বা আমি চাইলে কিন্তু এর প্যাটার্নও চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, প্যাটার্ন হিসাবে কিন্তু আমি রাখতে পারি, যাই হোক এটা এরকমই থাক। এরপর আমাদের কি করতে হবে, ভেরি সিম্পল, আমাদের এইখানে প্রসেসিং থাকে টেবিল মেনুতে, মেন মেনুতে, সেখান থেকে টুল বক্সে ক্লিক করলে কি হবে, ডান দিকে আমি এই প্রসেসিং টুল বক্সটা পেয়ে যাব। এই সার্চিং অপশনে সিম্পল বাফার, BUFFER, বাফার লিখেই আমি দেখতে পারবো ভেক্টর জিওমেট্রির মধ্যে বাফার পেয়ে যাব। অথবা আমাদের এইখানে এই মেনু বারের মধ্যে যে ভেক্টর রয়েছে তার মধ্যেও জিও প্রসেসিং টুল বার রয়েছে, সেই জিও প্রসেসিং টুল বারের মধ্যেও কিন্তু এখানে বাফার পেয়ে যাব, দুটোর মধ্যে একটাতে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে বাফারে ডাবল ক্লিক করছি, নতুন একটা উইন্ডো এখানে খুলে যাচ্ছে। ইনপুট লেয়ার অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে রেইল, ঠিক আছে, তারই বাফার হবে। এবার ডিস্টেন্স আমি কি কি করতে চাই, তো আমি ধরে নিচ্ছি যে ডিস্টেন্সটা আমার হবে, আমি 1 কিলোমিটার একটা ডিস্টেন্স আমি নিতে চাই। তাহলে কি হচ্ছে, 1000 মিটার হতে হবে, ঠিক আছে। এরপর আমি এখানে অনেক রকম স্টাইল রয়েছে, সেই স্টাইলগুলোকে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো আমি সিম্পলি চলে যাচ্ছি সেভ। তাহলে এটা যেটা আমার বাফার হচ্ছে, আমার সেই ডেস্কটপে আমি চলে যাই যেখানে আমি ফোল্ডারটা তৈরি করেছি, সেটা হচ্ছে বাফার হিসাবে লিখি আমি রেল বাফার, এটা হচ্ছে 1 কিমি, ঠিক আছে। দেন সেভ, দেন সিম্পলি রান। সো কমপ্লিট হয়ে গেছে। এটাকে যদি আমি মিনিমাইজ বা ক্লোজ করে দিই, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যে আমাদের কিন্তু বাফার হচ্ছে 1 কিলোমিটার বাফার কিন্তু দেখাচ্ছে, যে রোড বা রেল নেটওয়ার্ক রেখেছি এটাকে আমি জুম করলেও কিন্তু দেখতে পারবো যে 1 কিলোমিটার বাফারে রয়েছে।
এটা সিম্পল টিক্স। এবার আমি চাইলেই কি হচ্ছে এর কালার সমস্ত কিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে, সিম্পল ক্লিক করে। এবার হচ্ছে সিম্পল পেলে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো কালার এখান থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এটা গেল একটা। এবার হচ্ছে আমি এটাকে আনচেক করে দিচ্ছি। এবার আমি চাই যে মাল্টিপল বাফার করতে, মানে আমি একটা প্রথমে 1 কিলোমিটার চাই, দেন 3 কিলোমিটার, দেন 5 কিলোমিটার। এক্ষেত্রে আমি কি করে করতে পারবো? তাহলে সিম্পল জিনিস, এই প্রসেসিং টুল বক্সের মধ্যে বাফার সার্চ করলেই আমি দেখতে পারবো উইদিন দিস বাফারের মধ্যে একটি রয়েছে মাল্টি রিং বাফার, ঠিক আছে। এই অপশনটাকে আমি ডাবল ক্লিক করব, তো অটোমেটিক্যালি রেল বাফার যেটা রয়েছে আমি নিয়ে নেব, শুধু রেলটাকে নেব, ঠিক আছে। এবার হচ্ছে নাম্বার অফ রিংস, কতগুলো রিংস করতে চাই। আমি করতে চাই 3টা রিংস করতে চাই, 1, 2, 3। এবার ডিস্টেন্স বিটুইন রিংস সেটা কত হবে, সেটা প্রত্যেকটা ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি এটা ওকে 3 কিলোমিটার হবে, 3 মিটার, 3 কিলোমিটার হলে আমি ধরে নিচ্ছি যে 3000। তাহলে আমি 3টা রিং নিচ্ছি, তাহলে 3 মিটার, 3 মিটার, 3 সরি 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3 কিলোমিটার, বা আমি এখান থেকে কিন্তু কিলোমিটারও সেট করে দিতে পারি, তাহলে 3 দিলি লিখা হলেই হয়ে যাবে, ঠিক আছে। তো কিলোমিটার, ফিট, মিটার ইত্যাদি রয়েছে, কিলোমিটার দিচ্ছি 3, বা আমি 5 কিলোমিটার নিতে পারি, বা সেটা বেশি হয়ে যাবে। তো আমি নাম্বার অফ রিংস 3টে নিচ্ছি এবং প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি কি করব, এটাকে সেভ করব, 3 ডটে ক্লিক করে সেভ টু ফাইল। আমি এটাকে নিয়ে নিচ্ছি যে মাল্টি লিখে দিই, রেল মাল্টি বাফার, ঠিক আছে, মেল রেল মাল্টি বাফার এটাই, দেন সেভ, দেন রান। তো এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে রেল নেটওয়ার্কগুলো ছিল সেটা কিন্তু প্রত্যেকটারই কিন্তু 3টে করে লেয়ার হয়ে গেছে। প্রথমে 3 কিলোমিটার, দেন 6 কিলোমিটার, দেন 9 কিলোমিটার, 3টে করে লেয়ার এখানে হয়েছে। তো এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা যদি দেখি, আমরা যদি এখানে ম্যাপটাকে দেখি, তাহলে ম্যাপটাকে দেখলে দেখতে পারবো যে আমাদের যে বাফার এরিয়াগুলো রয়েছে সেটা অনেকটাই কিন্তু আমাদের ম্যাপ থেকে বেরিয়ে গেছে। তাহলে যদি শুধুমাত্র আমরা উইদিন দিস ম্যাপের মধ্যেই বাফার এরিয়াটাকে রাখতে চাই, তাহলে আমরা ক্লিক করব, আমাদের করতে হবে ক্লিপ। ক্লিপ করার জন্য ভেরি সিম্পল, আমি এখানে এই প্রসেসিং টুল বক্সের মধ্যে আমি ক্লিপ লিখতে পারি। এবার এই ক্লিপ লেখার পরে আমাদের কি করতে হবে, ভেক্টর যে ওভারলে আছে তার মধ্যে যে ক্লিপ রয়েছে সেটাকে ক্লিক করব। তাহলে ইনপুট লেয়ার যেটা থাকবে এবং হচ্ছে ওভারলে লেয়ার, তাহলে ইনপুট লেয়ার আমাদের রেল মাল্টি ব্যবহারে থাকবে, আর ওভারলে লেয়ার হবে আমাদের স্টাডি এরিয়া রিজাল্ট, যে স্টাডি এরিয়াটা রয়েছে এটা আমার স্টাডি এরিয়া সেটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমি সেভ করে দিব, এটা আমি দিয়ে নিচ্ছি যে স্টাডি রেল ব্যাপার, ঠিক আছে। স্টাডি রেল ব্যাপার বাফার, দেন সে প্রসেস কমপ্লিট, ক্লোজ করে দিচ্ছি। তো আমি আমার যদি প্রিভিয়াস যে বাফারটি রয়েছে রেল মাল্টি ব্যাপার এটাকে যদি আমি আনচেক করে দিই, তাহলে কি হয়েছে, আমি এখন শুধুমাত্র দেখতে পাচ্ছি উইদিন দিস ম্যাপের মধ্যেই কিন্তু যে এরিয়াটি রয়েছে বাফার সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে, এরপর আমি এটাকে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। তো এর জন্য কোথায় যেতে হবে, স্টাডি এরিয়া যেটা আমি বাফার বর্তমানে যেটা আমি কাট করে নিয়েছি ক্লিপ, সেখানে যাব, প্রপার্টিসে চলে যাব। এরপরে যে সিম্বোলজির মধ্যে আমি এখানে এই সিঙ্গেল সিম্বলে ক্লিক করে আমি ক্যাটাগরিতে চলে যাব, ঠিক আছে। এরপর ভ্যালু অপশন থেকে আমি নিয়ে নিব ডিস্টেন্স, ঠিক আছে। ডিস্টেন্স যদি ডিস্টেন্স অনুযায়ী আমি মাল্টিপল বাফারগুলো করেছিলাম, তাই ডিস্টেন্স নিয়ে নিচ্ছি। এরপর ক্লাসিফাইতে ক্লিক করবো, তাহলে এখানে 3টি ক্লাস এখান থেকে পাচ্ছি আমি, ফিচারটা ডিলিট করে দিচ্ছি। এরপর কি হচ্ছে, আমি চাইলে পরেই এর কিন্তু কালারগুলো আমি চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, যে ডিফল্ট কালার আছে সেটা আমি রাখছি, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডিফল্ট কালার অনুযায়ী বা যেটা ছিল সেটা অনুযায়ী কিন্তু আমি এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি। প্রথমটা যে 3000 মিটার, দেন 6000, দেন 9000 মিটার। তো আমি চাইলেই কি হচ্ছে এটাকে আমি চেঞ্জ করতে পারি কালারগুলোকে। তো ভেরি সিম্পল, আমি সিম্পল কালারে গিয়ে এর মধ্যে আমি ভেরিয়েশন আনতে পারি, ঠিক আছে।
যেরকম আমি গ্রিনের মধ্যে যদি আমি তিনটা নিতে চাই তাও সম্ভব, যে প্রথমটা আমি হচ্ছে লাইট গ্রিন নিচ্ছি, ঠিক আছে, দ্বিতীয়টাকে নিব আমি মডারেটলি হাই গ্রিন, তো আমি এটা নিয়ে নিচ্ছি, এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে ভেরি ডিপ নিয়ে নেব। তো আমরা যে কোনো কালার কিন্তু এখানে চুজ করে নিতে পারি, অ্যাকর্ডিং দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। সো ইউ ক্যান সি এই কালার ভেরিয়েশন। এবারে কি হয়েছে, আমরা কিন্তু এখানে রোডটাকে দেখতে পাচ্ছি না, রোডটাকে যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, রোডটাকে টেনে সবার উপর দিয়ে দিতে হবে, মানে যেটা রেল নেটওয়ার্ক আর কি। তাহলে রেল নেটওয়ার্কটাও দেখতে পাচ্ছি। এবার চাইলে কি হচ্ছে, আমরা রেল নেটওয়ার্কের কিন্তু আমরা কালার, সাইজ, শেপ সবই কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু সেটা রয়েছে সিম্বলের মধ্যে, যে এটা হচ্ছে সাধারণত রেল লাইন, এটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার উইথটাকে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তোমরা দেখেন যে রেল নেটওয়ার্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে রেল নেটওয়ার্ক অনুযায়ী যে বাফার রিজেন্স আছে 3 কিলোমিটার, 6 কিলোমিটার, 9 কিলোমিটার, সেটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। তো এবার হচ্ছে আমি যদি চাই যে স্টাডি এরিয়াটাকে একটা হালকা কালার দেবো, সেটাও অসম্ভব, তো প্রপার্টিসে চলে যাব। এবারে সিম্পল ফিলের মধ্যে এসে আমি একটা যে কোনো কালার নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে কি আমি স্টাডি এরিয়ার কালারও দেখতে পাচ্ছি, বাফার রিজেন্স পাচ্ছি, এবং যে রেল নেটওয়ার্ক আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। সো এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট যে আমি টিউটোরিয়ালটি করব, সেখানে কি করে আমরা পয়েন্টস, যে পয়েন্টস জিওমেট্রি রয়েছে বা সিটি বা কোনো পার্টিকুলার মার্কেট এরিয়া, তার কী করে বাফার রিজেন্স করতে হয় সেটা আমরা শিখব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও, মোর আপডেট। থ্যাংক ইউ।